হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক লাইব্রেরির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম। আজকে আমরা জানবো সার্কিট ব্রেকার টিপ করলে, সার্কিট ব্রেকারটা অফ করলে কিভাবে আমাদের ইন্ডিকেটার জ্বলে। ঠিক আছে, তো আমি এখানে একটা 100 আরি বাল্ব নিছি, আর একটা সার্কিট ব্রেকার নিছি, আর একটা ইন্ডিকেটার নিছি, আর একটা টুফিন নিছি। তো আমরা জাস্ট এটা দিয়ে এখন আপনাদেরকে চেক করে দেখাবো সার্কিট ব্রেকার অফ করলে, অফ হলে কিভাবে আমাদের ইন্ডিকেটারটা জ্বলবে। তো চলুন আমরা এখন কানেকশনটা করি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন আমরা এখন কানেকশনটা করি। সর্বপ্রথম আমরা এই যে টু পিন যে ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগের যে কোনো একটা প্রান্তের সাথে, এই আমাদের ইন্ডিকেটারে যে কোনো একটা প্রান্তের সাথে আমরা লাগালে হবে। তো আমি এখানে রেড কালারটার সাথে এটা লাগাই দিলাম। ওকে, এই দুইটা কেবল এটা এখন আমাদের পাশে থাকুক। এই দুইটা আমরা এখন একসাথ করে সার্কিট ব্রেকারের একটা প্রান্তে লাগিয়ে দিব। ওকে, আমাদের এই যে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারের দ্বিতীয় যে প্রান্তটা আছে এটা, আর এখান থেকে আমরা যে কোনো একটা তার, এই দুটো বাল্বের যে কোনো দুটো তার, তারের মধ্যে থেকে একটা তারের সাথে নিয়ে আপনার সার্কিট ব্রেকারের অপর পাশে লাগাবো। তো আমরা এটার সাথে এটা দিলাম। ওকে, আমাদের টু পিন থেকে আসা একটা প্রান্ত, আর এখানে আমাদের ইন্ডিকেটারের সাথে থেকে একটা প্রান্ত আমরা সার্কিট ব্রেকার একটা পাশে লাগাইলাম। তারপর ইন্ডিকেটার থেকে গিয়ে আর একটা প্রান্ত, আর এলো বাল্ব থেকে আসা একটা তার আমরা সার্কিট ব্রেকারের অপর পাশে লাগাইলাম। তো বাকি রইলো বাল্ব থেকে আসা নিউট্রালটা, আর এলো টু পিন থেকে আমরা যে মেইন লাইনটা দিব ওই লাইনের জন্য নিউট্রালটা। এই দুইটা তার আমরা এখন অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। তো আমরা এখানে ট্যাপিং করব না, আমরা এটা দিয়ে আপনাদেরকে আসলে সার্কিটটা কি পরিপূর্ণভাবে কাজ করে কিনা সেটাই দেখাবো। তো আমাদের সার্কিট, পুরো সার্কিটটা ওকে হয়ে গেছে, এখন আমরা লাইনটা দিব। ওকে, তো আমরা এখন লাইনটা দিয়ে দেখেন, এই যে আমাদের একটু নিয়ে নিই। এই যে আমাদের ইন্ডিকেটারটা এখন জ্বলতেছে, আমাদের সার্কিট ব্রেকারটা এই মুহূর্তে বন্ধ আছে। যদি আমরা এখন সার্কিট ব্রেকারটা অন করি, সার্কিট ব্রেকারটা তুলে দিই, তাহলে দেখবেন ইন্ডিকেটারটা বন্ধ হয়ে আমাদের বাল্বটা জ্বলবে। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা এখন এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এখন যদি আমরা সার্কিট ব্রেকারটা আবার অফ করি দেখবেন ইন্ডিকেটারটা জ্বলবে। এই যে ইন্ডিকেটারটা জ্বলছে, আপনারা আরেকবার একটু ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ইন্ডিকেটারটা বন্ধ, সার্কিট ব্রেকার আবার যদি অফ করি তাহলে ইন্ডিকেটারটা জ্বলবে। ওকে, তো আসলে কীভাবে হলো, আসলে এই সার্কিটটা সব ক্ষেত্রে কার্যকর না, এটা কীভাবে হলো আমি আপনাদেরকে একটু ভালো করে বলি। দেখুন আমাদের ফেজটা কিন্তু এই মুহূর্তে এই দিক দিয়ে আসি, এটার মধ্যে ইন্ডিকেটারের মধ্যে গেছে। ঠিক আছে, এই যে এখান থেকে যে ইন্ডিকেটার মেইন লাইনটা আসছে এখান দিয়ে, এই ফেজটা এদিক দিয়ে ঘুরে এখানে গেছে। তো আমাদের আর নিউট্রালটা কোথা থেকে পাচ্ছে, নিউট্রাল পাচ্ছে আমরা তো এইখানে, এই যে নিউট্রালটা আছে এটা কিন্তু আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দেখ দিয়ে আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। নিউট্রালটা এই বাল্ব আছে যে, এই বাল্বের ফিলামেন্ট দিয়ে ঘুরে, এই যে নিউট্রালটা পাচ্ছে হলো আপনার এই যে বাল্বের ফিলামেন্ট দিয়ে ঘুরে অপর প্রান্ত দিয়ে সার্কিট ব্রেকারের এ পাশ দিয়ে আসি, এখানে নিউট্রালটা আসতেছে, এই কারণে আমাদের ইন্ডিকেটারটা জ্বলতেছে। তো এখন এটা কিন্তু আমাদের এই 100 আরে বাল্বের ক্ষেত্রে প্রযোজ্য, বা অন্য কোনো সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু আমরা যদি এখানে একটা এলইডি লাইট বা অন্য কোনো কিছু থাকতো তাহলে কিন্তু এটা প্রযোজ্য হতো না। তো সেটা কীভাবে, ধরুন এখন আমাদের এই যে এখানে দেখুন, এই যে আমার এখানে এই যে টেস্টারটা জ্বলতেছে দেখতেছেন, ঠিক আছে, এ পাশ দিয়ে আমাদের ফেজ যাইতেছে। যদি আমরা ওই পাশে ওটার মধ্যে ফেজ দিই নিউট্রালের মধ্যে তাহলে কী হবে, যদি আমরা এটার মধ্যে ফেজ দিই তাহলে কী হবে, দেখুন এটা এখন কোনো ফেজ নাই, তাহলে ঠিকই ওই ফেজটাও কিন্তু ঠিক ওইভাবে ফিলামেন্ট দিয়ে ঘুরে আপনার সার্কিট ব্রেকারে এই প্রান্তে এসে, এই যে
এদিক দিয়ে এখান দিয়ে ঘুরে আসে, এটার মধ্যে আবার এখানে ঠিক আসবে। তো আমরা একটু এর দিকে লক্ষ্য করুন, এটার দিকে লক্ষ্য করলে দেখবেন এই যে আমরা এখন এটা ঘুরে দিব, ঠিক আছে? এই যে এতক্ষণ এটা আমাদের ফেসটা নিচে ছিল, এখন আমরা একটু ঘুরে দিব। ঘুরে দিলে কি হয় দেখুন, ঘুরে দিলে সেম অবস্থাতে এটা জ্বলতেছে, ঠিক আছে? তো এখন দেখুন এতক্ষণ আমাদের এখানে ফেস ছিল, ঠিক আছে? এখন এখানে আর ফেস নাই। এখন ফেসটা কোথায় গেছে? ফেসটা আসছে আমাদের এইখানে, এই যে দেখুন এদিক দিয়ে ঘুরে, এই যে ফেসটা এদিক দিয়ে ঘুরে ফিলামেন্ট দিয়ে ঘুরে আবার এখানে ঠিক, এই যে এদিক দিয়ে আবার ফেস আসতেছে। এই যে এখানে দেখুন এই যে ফেসটা এখন এই পাশে চলে আসছে, ওই ফিলামেন্ট দিয়ে ঘুরে এখানে আসে এটা লাগছে। তো এখন এই মুহূর্তে যদি আমাদের এখানে 100 বারে বাল্ব না থাকে, একটা এলইডি বাল্ব দিয়ে, তাহলে কি হবে দেখুন? তাহলে কিন্তু ওটা ডাইরেক্ট আর আসবে না। এই যে দেখুন আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে দেখুন এখন আমাদের সার্কিট ব্রেকারটা অফ আছে, আমাদের কিন্তু এখানে এই যে এলইডি লাইটটা জ্বলতেছে। এখানে আপনি চাইলে অন্য এলইডি লাইটও দিতে পারেন, আমি জাস্ট একটা ডিম লাইট দিয়ে বুঝাইছি একটা এলইডি দিয়ে। তো দেখুন এখানে আমাদের ডিম ইয়েটা জ্বলতেছে, ইন্ডিকেটরটা জ্বলতেছে আর ডিম লাইটটাও জ্বলতেছে। যদি আমরা সার্কিট ব্রেকারটা অন করি তাহলে দেখবেন ডিম ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে, ডিম লাইটটা জ্বলবে। এই যে দেখুন এখন এখানে এটা ডিম লাইটটা জ্বলতেছে, পরিপূর্ণভাবে আলো দিচ্ছে। এতক্ষণ কিছু, এতক্ষণ সিরিজে ছিল, এটাও জ্বলছে এটাও জ্বলছে। এতক্ষণ সিরিজে দুটো বাতি, দুটো ইন্ডিকেটার সহ ডিম লাইট সহ দুটোই জ্বলছে। তো এটা যদি আমরা আবার বন্ধ করি তাহলে দেখুন এই যে এখন দুটো আবার সিরিজ হয়ে গেছে। এক্ষেত্রে এখন এটার মধ্যে কিছু কারেন্ট নিতেছে, এটার মধ্যে কিছু কারেন্ট নিতেছে, দুটো ভাগ করে দুটোই জ্বলতেছে। কিন্তু এটার ক্ষেত্রে সিরিজে হয়নি, এটার ক্ষেত্রে ডাইরেক্ট ফিলামেন্ট দিয়ে ঘুরে নিউট্রাল হোক ফেজ হোক ডাইরেক্ট এখানে চলে আসছে, তাই এই ইন্ডিকেটারটা জ্বলছে। তো আসলে সার্কিটটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। তো তারপর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।